আমরা আলোচনা করছিলাম মাইটোসিস সম্পর্কে। মাইটোসিসের যে বিভাজন প্রক্রিয়া, সেই বিভাজন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল আবার? যেমন আমরা দেখেছি মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হয়, মাইটোসিসের মধ্যে সাইটোপ্লাজমের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। তো মাইটোসিস যে প্রক্রিয়া, তার মধ্যে মেইনলি আমরা ক্যারিওকাইনেসিসটাকে আলোচনা করি। কেন এটা করা হয়? কারণ হচ্ছে মাইটোসিসের যে প্রক্রিয়াটি আছে সেটি অ্যাকচুয়ালি নিউক্লিয়াসেরই বিভাজন। কারণটা কি? কারণটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমের বিভাজনের ফলেই অ্যাকচুয়ালি মাইটোসিসটা হয়। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন হচ্ছে, সেই নিউক্লিয়াসের বিভাজনকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। এখন যদি বলা হয় যে ধাপগুলো আবার কী জন্য এসেছে, ধাপগুলো আসার কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ এক একটা কাজ হয়। যেমন আমি একটু আগে হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম যে স্কুলে যাওয়ার কথা, স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে সকালে উঠে ফ্রেশ হই, তাহলে ফ্রেশ হওয়া একটি ধাপ। তারপর আমরা ড্রেস আপ করি, এটা একটি ধাপ। দেন আমরা ব্রেকফাস্ট করি, এটা আরেকটি ধাপ। ঠিক আছে, তাহলে কি প্রত্যেকটা ধাপে কাজ কারবার আলাদা, ইভেন্টগুলো আলাদা। এরকমই এখানে নিউক্লিয়াসের যে বিভাজন হয়, সেখানেও কি কিছু ইভেন্ট হয়, ইভেন্টগুলো একটা থেকে আরেকটা ভ্যারি করে, এজন্যই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নামগুলো আগে জেনে ফেলি। প্রথম ধাপকে বলা হয় প্রোফেজ, প্রথম ধাপকে বলা হয় প্রোফেজ। তারপর বলা হয় প্রো-মেটাফেজ। হ্যাঁ, প্রো মানে কি, ফেজ মানে কি, পরে জানবো। প্রোফেজ, দ্বিতীয় ধাপ প্রো-মেটাফেজ, তৃতীয় ধাপ মেটাফেজ, তারপর একটা অ্যানাফেজ, লাস্ট টেলোফেজ। আবার বলছি, প্রথম যেটি প্রোফেজ, দ্বিতীয়টি প্রো-মেটাফেজ, থার্ড মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপর আসি আমরা এগুলোর বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব প্রোফেজ সম্পর্কে। ওয়েল, প্রোফেজের কিছু বৈশিষ্ট্য আছে, তার আগে জেনে নিই যে প্রোফেজ কেন বলা হচ্ছে। প্রো ওয়ার্ডটার মিনিং কি? প্রো মানে হচ্ছে আদি। প্রো মানে কি? প্রো মানে হলো আদি। আমরা একটা কোষ সম্পর্কে জেনেছিলাম যে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ওখানে ক্যারিয়ন মানে ছিল নিউক্লিয়াস, সেল মানে কোষ, আর প্রো ওয়ার্ডটাও কিন্তু ছিল। তাহলে প্রো মানে কি? প্রো মানে আদি, বা প্রোক্যারিওটিক সেল যেটা ছিল তাকে বলা হতো আদি কেন্দ্রিক কোষ বা আদি কোষ, এরকম ব্যাপার। হ্যাঁ, তাহলে প্রো মানে আদি। আর ফেজ, ফেজ মানে হচ্ছে ধাপ। দ্যাট মিন্স প্রোফেজ হচ্ছে আদি ধাপ। একটা কোষ যখন বিভাজন শুরু করছে, বিভাজনের প্রস্তুতির একটা ব্যাপার আছে, আমরা একটু আগে বলেছি, প্রস্তুতি নিয়ে আসিস, তারপর যখন শুরু করবে, সেই শুরু করার সময় প্রথমে যেটা আসছে, প্রথমে যেটা আসবে তাকে বলা হয় প্রোফেজ, প্রথম ধাপ বা আদি ধাপ। এখন আরেকটু কথা না বললেই না যে বিভাজনের আবার প্রস্তুতি ব্যাপারটাকে, প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সময় ক্রোমোজোমটাকে বিভাজন হতে হয়। ক্রোমোজোম বিভাজনের জন্য প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল করে লাগে, বা ক্রোমোজোমের বিভাজনের, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেই ডিএনএটার বিভাজন হতে হয়, সেখানে কী লাগবে, সেখানে ডাবল করে জিনিস লাগবে। ঠিক আছে, আর এই যে ডাবল হচ্ছে, এটাকে বলা হয়, ডিএনএ ডাবল হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপন। তাহলে কী হবে, বিভাজনের প্রস্তুতির মধ্যে প্রতিলিপন হয়ে যায়, প্লাস অনেক ধরনের প্রোটিন দরকার, কোষের মধ্যে প্রোটিন আছে অনেক, সেই প্রোটিনগুলো নতুন করে তৈরি করে নিতে হয়। তাহলে বিভাজনের প্রস্তুতির মধ্যে কী হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। ওয়েল, এখন আমরা আসি প্রোফেজের বৈশিষ্ট্য কী কী আছে। প্রোফেজের মধ্যে একটি নিউক্লিয়াস প্রথমে থাকবে। হ্যাঁ, সেই নিউক্লিয়াসটি কী হবে, আকারে বড় হবে। আমরা দেখে নিই যে এখানে একটি কোষ আছে, দুই টাইপের কোষ এখানে বলা আছে, একটা উদ্ভিদ কোষ আর একটি প্রাণী কোষ। ঠিক আছে, এখানে যে কোষটি আছে, সেই কোষের, এটা যদি কোষ হয়, কোষের নিউক্লিয়াস কিন্তু কোষের ছয় ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ হয়। ঠিক আছে, ছয় ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ। কিন্তু এখানে যে কোষটি দেখছি, সেখানে দেখে মনেই হচ্ছে যে কোষের নিউক্লিয়াসটি আকারে বড় আছে, বা কোষের অর্ধেক, অলমোস্ট অর্ধেক, হাফ। হ্যাঁ, কিন্তু নিউক্লিয়াস কতটুকু থাকার কথা, ছয় ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ। ঠিক আছে, দ্যাট মিন্স নিউক্লিয়াসটি আকারে বড় হয়েছে। তাহলে প্রোফেজের শুরুতেই কি হবে, প্রোফেজের শুরুতেই কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। নেক্সট কি, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। কোষের ভেতরে যে নিউক্লিয়াসটি আছে, তার মধ্যে যে প্যাঁচানো প্যাঁচানো জিনিস, সেগুলোই হচ্ছে ক্রোমোজোম। ওকে, এই ক্রোমোজোম থেকে কি হবে, পানি হ্রাস পাবে। এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হলো বাজারে কিছু নুডলস পাওয়া যায়, যেমন কোকোলা নুডলস, ম্যাগি নুডলস। হ্যাঁ, এগুলো কি হয়, এগুলো আমরা বাসায় এনে একটা পানি গরম করে ফেলি, পানিকে বয়ল করি, তারপর তার মধ্যে ছেড়ে দিই, দেন নুডলসটা প্রিপেয়ার হয়ে যায়। ঠিক আছে, কোকোলা নুডলস বা ম্যাগি নুডলস যেটা আছে, সেটাকে যদি আমরা ক্রোমোজোমের সঙ্গে তুলনা করি, তাহলে কি হয়, এটাকে পানির মধ্যে দিলে এটা পেঁচিয়ে যায়, এরকম করে পেঁচিয়ে যায়। ঠিক আছে,
কিন্তু বাজারে থেকে যেটা আনা হয়, যেটা প্যাকের মধ্যে থাকে, সেখানে কোকোনাট নুডলস কিন্তু এরকম লম্বা লম্বা থাকে, ঠিক আছে? দ্যাট মিন্স নুডলসের মধ্যে যদি পানি না থাকে সেটা কী হয়ে যায়? সেপারেট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, লম্বা স্ট্রাকচারে থাকে। এখানে যে নিউক্লিয়াসটি আছে, নিউক্লিয়াসের ক্রোমোজোমকে ওটার সঙ্গে তুলনা করা যায়। নিউক্লিয়াস থেকে আমি একটু আগে বললাম যে পানি বের হয়ে যাওয়া শুরু হয়। নিউক্লিয়াস থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে ক্রোমোজোমগুলো কী হয়? ক্রোমোজোমগুলো যে এরকম আগে ছিল এরকম লম্বা লম্বা, তারপর সেটা খাটো হয়েছে, ঠিক আছে? ঠিক নুডলসের মতো পানির মধ্যে দিলে এরকম পেঁচিয়ে যায়, এরকম পানি ছাড়া হয়ে গেলে সেটা কীরকম হয়েছে? লম্বা লম্বা। ওয়েল, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটি আছে সেখান থেকে কী হবে? সেখান থেকে পানি হ্রাস পেতে থাকবে। পানি হ্রাস পেলে কী হয়? ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হতে শুরু করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমাটিড বলতে আমরা বুঝি হচ্ছে অপত্য ক্রোমোজোম। হ্যাঁ, আর সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমিয়ারটা কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের ভেতরে একটি অংশ, একটা অরঞ্জিত অংশ, তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয় না। আমরা আলোচনা করছিলাম প্রোফেজ সম্পর্কে। ওয়েল, প্রোফেজের যে কোষটি আছে সেই কোষের বিভাজন হয়, বিভাজনটা মাত্র শুরু হয়। সেই বিভাজনের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। কী হয়? একটা কোষ, এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কী থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। যেহেতু মাইটোসিসে ক্রোমোজোমটি মেইনলি বিভাজিত হয়, সেহেতু বা নিউক্লিয়াসটি বিভাজিত হয়, সেহেতু ক্রোমোজোমের কন্ডিশনগুলো কেমন হয় এটার উপর ভিত্তি করে কিন্তু মাইটোসিসকে বিভিন্ন ধাপে ভাগ করা হয়েছে। এখানে যদি আমরা দেখি যে ফার্স্ট একদম সাধারণ অবস্থা, মাতৃকোষ, মাতৃকোষের ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কীভাবে থাকবে ধরে নিতে পারি এরকম হ্যাফাজার্টলি। হ্যাঁ, এখানে কয়টা ক্রোমোজোম আছে, কী আছে না আছে কিছু কিন্তু বোঝা যাবে না। এটা নিউক্লিয়াসের মধ্যে, এর বাইরে একটা আবরণ আছে, নিউক্লিয়াসের আবরণ যদি বলি, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে কী থাকবে? একটা আবরণ থাকবে, আর ভেতরে ক্রোমোজোমগুলো এরকম হ্যাফাজার্টলি থাকবে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, ক্রোমোজোমগুলো এরকম হ্যাফাজার্টলি হয়। তারপরেই প্রোফেজে এই ক্রোমোজোমগুলো এরকম থাকার পরেই কী কাজটি হয় সেটা এখন আমরা দেখব। আচ্ছা, কী কাজ হয়? এখানে বলা হয়েছে ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এখানে যে ক্রোমোজোমগুলো আছে, একটু আগে যে ক্রোমোজোমের কন্ডিশনটা দেখিয়েছি সেরকম, ওখান থেকে পানি যদি হ্রাস পায় তাহলে ক্রোমোজোমের শেপ একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ক্রোমোজোমগুলো কেমন হয়? ক্রোমোজোমগুলো হচ্ছে লম্বাটে হয়ে যায়। দেখা যায় যে প্রত্যেকটা ক্রোমোজোম এরকম হয়ে থাকে। আমরা জানি আমাদের মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, বা 46টি ক্রোমোজোম আছে। আবার একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোম থেকে ভ্যারি করে। কোনো ক্রোমোজোম যদি এরকম লম্বা হয় তাহলে দেখা যাবে যে আরেকটি ক্রোমোজোম এটার চেয়ে খাটো হয়ে যাবে, এরকম, ঠিক আছে? ওকে, ক্রোমোজোমগুলো ভ্যারি করে। আমরা শেপ দেখে, সাইজ দেখে ক্রোমোজোমগুলোকে আলাদা করতে পারি যে এটা এত নম্বর ক্রোমোজোম, এটা এত নম্বর ক্রোমোজোম হতে পারে, 1, 2, 3 এরকম, বা এততম জোড়া। ওকে, তাহলে ক্রোমোজোমগুলো কী হচ্ছে? ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হচ্ছে। ওকে, প্রথমে কী আছে? প্রথমে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসে যেভাবে হ্যাপাজেটলি থাকে সেভাবে থাকবে। নেক্সট কী হবে? ক্রোমোজোম থেকে পানি হ্রাস পাবে এবং ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, এরকম, ঠিক আছে? এটাই বলা আছে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। এরপর কী হয় সেটা হচ্ছে, এটা যদি একটা ক্রোমোজোম হয়, সেই ক্রোমোজোমটা এখানে দুটো অংশ আছে, সেটা হচ্ছে এটা ক্রোমোজোমের বাহু, আর এখানে যে সাদা কালার দেখছি আমরা সেটা হলো সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার এটা ক্রোমোজোমের মাঝের একটা জায়গা। এটা যে সবসময় মাঝে থাকবে তা কিন্তু না, এটা হচ্ছে এক সাইডে থাকতে পারে বা একটা প্রান্তে থাকতে পারে সেন্ট্রোমিয়ারটি, এরকম ভ্যারিয়েশন আছে আবার, ঠিক আছে? তাহলে কি, তাহলে ক্রোমোজোমের বাহু থাকবে এবং সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে? প্রোফেজের শুরুতে এই ক্রোমোজোমের যে বাহুটি আছে সেটা আবার এরকম করে ভাগ হয়ে যায়। ওকে, ক্রোমোজোমের বাহুটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই বাহু দুটো ভাগে ভাগ হবে, এই বাহু দুটো ভাগে ভাগ হবে। দ্যাট মিন্স ক্রোমোজোমগুলো এরকম করে দুটো পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু সেন্ট্রোমিয়ারটি কিন্তু যে জায়গায় একটা ছিল সেটা একটাই থাকে, এমন না যে এই পার্টটা সেন্ট্রোমিয়ারকে ভাগ করে নিয়ে ছিঁড়ে চলে যাবে, এই পার্টটা সেন্ট্রোমিয়ারকে ভাগ করে নিয়ে ছিঁড়ে আলাদা হয়ে যাবে, এরকম না। কিন্তু সেন্ট্রোমিয়ার একটাই থাকে, সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না। সেন্ট্রোমিয়ারকে বাহুগুলোকে এক জায়গায় ধরে রাখে, কী ভাগ হয়? শুধু ক্রোমোজোমের বাহু। আর এখানে যে ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়েছে, আগে ছিল ক্রোমোজোম, নতুন করে বিভক্ত হয়ে যেটা তৈরি করেছে তাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোম কী জিনিস? ক্রোমোজোম হচ্ছে এরকম স্ট্রাকচার, আর ক্রোমোজোমের ভাগ হওয়ার পর উৎপন্ন হয় ক্রোমাটিড। এই কথাটি এখানে বলা হয়েছে কিন্তু,
তাহলে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। যদি বলা হয় ক্রোমাটিড কী জিনিস, আমরা বলবো যে অপত্য ক্রোমোজোম, অপত্য মানে কি মাত্র তৈরি হয়েছে, আগে ক্রোমোজোম ছিল, অপত্য হলো, তৈরি হলো, এটাকে বলা হয় ক্রোমাটিড। আর লাস্ট পয়েন্টে বলা হয়েছে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, ভেতরে যে সেন্ট্রোমিয়ারটি আছে সেটা বিভাজিত হয় না। এই হচ্ছে প্রসেস, প্রোফেজ প্রক্রিয়া, ঠিক আছে। প্রোফেজ যে প্রক্রিয়া আছে এটা যদি আমরা এখানে দেখি, এখানে ব্যাপারটা এরকম, এটা ছিল একটা কোষ, মাতৃকোষ, মাতৃকোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো কীভাবে ছিল, প্যাঁচানো প্যাঁচানোই ছিল। তারপর ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে শুরু করে, ক্রোমোজোমগুলো প্যাঁচানো অবস্থা থেকে বা তন্তুময় অবস্থা থেকে খাটো এবং মোটা হয়ে আলাদা আলাদা হয়ে যায়, যেটা আমরা এভাবে দেখাতে পারি, আলাদা আলাদা ক্রোমোজোম, ঠিক আছে।